মিটিং করে আপনাদেরকে ডাক দিয়েছি এবং আপনারা দূর দূরান্ত থেকে এসে আজকে আমরা এক র্যালি করেছি এবং আজকে আপনারা আলোচনা করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। দিবসটি আসলে বিশ্ব শিক্ষক দিবস, এখানে শিক্ষকদের কিন্তু ভেদাভেদ করা হয়নি, এখানে যে যে পর্যায়ের শিক্ষক হোক, স্কুলের শিক্ষক হোক, কলেজের শিক্ষক হোক, কিন্ডারগার্টেনের শিক্ষক হোক, মাদ্রাসার শিক্ষক হোক, সরকারি হোক, বেসরকারি হোক, সব শিক্ষকদেরই আজকে দিবস। সুতরাং এখানে ভেদাভেদ নেই। আমার কথা হলো যে আজকে যে ঢাকাতে যে সমাবেশটা হচ্ছে সেই সমাবেশে কিন্তু সরকারি কলেজের শিক্ষক কিন্তু আমাদের ডিজির অফিসের যে শিক্ষকবৃন্দ কর্মরত আছে, আমাদের ডিজি মহোদয় প্লাস ওনা কিন্তু সরকারি পাশাপাশি বেসরকারি শিক্ষক কিন্তু সবাইকে নিয়ে কিন্তু একটা মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং এখানে আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে এখানে কিন্তু শিক্ষকদের কোনো ভেদাভেদ সরকার করেনি। আশা করছি যে বৈষম্যটা ছিল, আপনারা যে বৈষম্যের কথা বলছেন, এই বৈষম্যটা কিন্তু পৃথিবী সৃষ্টির পর থেকেই আছে। বৈষম্য শুধু শিক্ষক শিক্ষকদের জন্য, অফিসার অফিসারদের মধ্যে বৈষম্য আছে, কর্মচারী কর্মচারীদের মধ্যে বৈষম্য আছে, ক্যাডার নন ক্যাডারের বৈষম্য আছে, প্রজেক্ট নন রেভিনিউ বৈষম্য আছে। এবং আপনারা জেনে অবাক হবেন, আমার আমাদের অনেক সরকারি কর্মকর্তা কনসেন্ট্রেট স্যালারি পায়, তাদের কিন্তু ইনক্রিমেন্ট হয়, তারা প্রজেক্ট দিতে। সুতরাং এই বৈষম্যটা শুধু শিক্ষকদের ভিতর নয়, এই বৈষম্যটা কিন্তু আমাদের থার্ড ওয়ার্ল্ডের যে আমাদের দেশ, আমাদের একটা উন্নয়নশীল তাই না, সেই উন্নয়নশীল দেশ আমরা কিন্তু এখনও আর্থিকভাবে খুব সমৃদ্ধশালী দেশ নয়। এবং আপনারা দেখেন পেপার পত্রিকায় আমাদের কিন্তু পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, কিন্তু ডলারের সংকট কিন্তু আমাদের দেশে প্রচুর আছে। এবং আমাদের দেশ কিন্তু এখন যে ডলারটা আছে সেটা তিন মাস সে বেশি যে খাদ্য সরবরাহ করার মতো ব্যবহার আছে। সুতরাং এই বৈশ্বিক যে সমস্যাটা সেটাও কিন্তু আপনাদের শিক্ষক হিসাবে উপলব্ধি করতে হবে। আমি কিন্তু এই কথাটা বলতে চাচ্ছি এই জন্য যে এই বৈষম্যটা আপনাদের ছিল এখনও আছে, তবে দ্রুততর হচ্ছে না। দেখেন আমাদের মাদ্রাসা শিক্ষা এবং স্কুলের শিক্ষকদের কিন্তু একটা বৈষম্য ছিল। মাদ্রাসার যারা আছে আপনারা দেখেন আপনাদের কিন্তু স্কেল বৈষম্য দূর করেছে সরকার। তারপর দেখেন যে আপনাদের যে ইনক্রিমেন্ট যেটা বলেছেন সেটাই কিন্তু এই সরকার দিয়েছে, আপনাদের যে ভাতা বাড়িয়েছে এই সরকার বাড়িয়েছে। সুতরাং আপনাদের একসাথে কিন্তু বৈষম্যটা ভারতের আর আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে শিক্ষার কিন্তু আলো জ্বালিয়ে রাখছে কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার আলো বেশি জানানো হচ্ছে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের রেজাল্ট কিন্তু ভালো। আপনি ঢাকার দিকে যান, আপনি বাংলাদেশের আনাচে কানাচে থাকার যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের ছাত্রছাত্রীরা রেজাল্ট ভালো করে। আপনি ঢাকা বিজ্ঞান অনুষ্ঠান কথা বলেন, ঢাকার মন্ত্রীদের আইডিয়াদের কথা বলেন, তারা কিন্তু বেসরকারি শিক্ষা মণিপুর বলেন। সুতরাং তারা কিন্তু বাংলাদেশে ভালো রেজাল্ট করছে এবং তাদের ছেলেমেয়েরা কিন্তু ভালো করছে। সুতরাং এবং এখানে আপনাদের ভিতরে একটা সমস্যা আছে, আমি শিক্ষক সমিতির কথা বলবো যে ওরা কিন্তু সরকারি কোনো যায় না, বিভিন্ন গ্রুপ থাকে, সরকারি থাকে, বেসরকারি থাকে, দেখা যাবে যে বেসরকারি থাকছে সরকারি থাকছে। সুতরাং সরকারের বিভিন্ন দিকে চিন্তা করে এই জিনিসটা কিন্তু আপনাদের আমি এই জন্য এই কথা বলে চাচ্ছি। যেমন দেখেন আজকে গাজীপুর খান স্কুল সরকারি হয়েছে, কিন্তু ওদের মধ্যে কিন্তু আগের সরকারি স্কুলের মধ্যে একটা বৈষম্য আছে এবং বৈষম্য থাকতে হবে, খা রেখে দিয়েছে। কারণ উনি কিন্তু বিভিন্ন জায়গায় ক্লাস পালিত হবে, উনি কিন্তু সারা জীবন এখানে চাকরি করতে হবে, হয়তো পরবর্তীতে আন্দোলন করে আবার যে কোনো ভাবে চেঞ্জ হবে। যেমন আমরা যে চাকরি করি নন ক্যাডার, আমি হলে কপাল খুলে ক্যাডার দিতে পারি, কপালে ছিল না দেখবে তিনবার বিসিএস ভাইটা দিয়ে চলে আসবে, কোনো বিভিন্ন ধরনের কাজ আছে। আমার সাথে যারা ক্যাডারে জয়েন করছে তারা কোথায় আছে আমি কোথায় আছি, এই বৈষম্য আমাদের কিন্তু আছে। সুতরাং বৈষম্য পৃথিবীর সব জায়গায় আছে, সুতরাং এই বৈষম্যকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, তবে এই বৈষম্য ইনশাআল্লাহ দূর হবে আশা করছি। আজকেও বসবে প্রাইম মিনিস্টার আপনাদের সাথে বসবে, প্রাইম মিনিস্টার দেশ থেকে আসবেন এবং
আশা করছি যে আজকে তারপর আমি বলবো আপনারা যে শিক্ষকতা পেশায় আছেন, যে মহান পেশায় এই বৈষম্যকে আজকে সৃষ্টি আমরা দেখেন ব্রিটিশ আমলে যে শিক্ষক ছিল পাকিস্তানের, আমরা যে শিক্ষকদের সাথে পড়েছি তারা ভয় টাকা দিতে পারে, কিন্তু তাদের যে আতা দলা কথা আমি এখনো স্মরণ করি এবং মনে করছি আমাদের যে আমি সেই স্কুলের ফ্লেক্সিবল টিচার ছিলাম হিন্দু, এবং তার এত জ্ঞান ছিল স্যার, এই জ্ঞান আমি খুব ছাত্রের কাছে পৃথিবীর যে উন্নয়ন আপনি দেখেন চারিদিকে তাকান, এই যে বেড়াটা বানিয়েছে, এই যে ওয়ালটা বানিয়েছে, এই বিল্ডিংটা বানিয়েছে, এই যে রডটা বানিয়েছে, এই যে ফ্যানটা বানিয়েছে, তারা কিনে বানিয়েছে, শিক্ষকরা শিক্ষা দিয়েছে নাকি তো তারা ইঞ্জিনিয়ার হয়েছে, রোডটা যে বানিয়েছে ইঞ্জিনিয়ার তাকে কে বানিয়েছে শিক্ষকরাই, আপনাদের এই গর্বটা নিয়ে করতে হবে যে আমরা শিক্ষক, আমরাই কিন্তু মানুষ সৃষ্টির কারিগর, সে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক, এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনাদের বক্তব্য অনেক শিক্ষকরা বলছে যে আমরাই কিন্তু বিপক্ষে, আমরা কিন্তু সে সরকার আগে শিক্ষককে আমরা পা দিয়ে সালাম দিতাম, এখন ছাত্ররা দেয় কেন দেয় কিছু কিছু শিক্ষককে এখন, তার মানে আপনাদের আমাদের শিক্ষকদের জন্য আমাদের যে যে সেই জিনিসটা পাই, যেমন দেখেন নৈতিকতা নেই, যেমন দেখেন কারিকুলামের যে পরিবর্তন আসছে সিক্সের সেভেনে, আমাদের যে শিক্ষা কারিকুলামের যে পরিবর্তন আসছে কেন পরিবর্তন আসছে এটা কিন্তু আলোচনা হচ্ছে, কিন্তু শিক্ষকরা আপনারা নিচ্ছি না, কেন নিচ্ছি না এটা খারাপ কথা আমি বলতে হয়, প্রাইভেট করা বন্ধ হয়ে এখন আমি বলবো যে শিক্ষকরা প্রাইভেট করাবে, বেতন বাড়াবে, কিন্তু আপনাদের এই কারিকুলামের ট্রেনিং যেভাবে সরকার চাচ্ছে আমাদের তো সেইভাবে আগে হবে, তাই না? সুতরাং এটা কিন্তু উন্নত বিশ্বের সাথে